আসছে পৌর ভোট, বাড়ছে রাজনৈতিক চাপান্তর, ভোটে প্রার্থী বাছাই পর্বে কোন কোন ইস্যুকে প্রাধান্য দেওয়া হবে জল্পনা কল্পনার শেষ নেই। অন্যদিকে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের স্টাফ জবাব দুর্নীতিগ্রস্তদের টিকিট নয়, আর যা নিয়ে সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস বিজেপি। মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। আসন্ন পৌর ভোটে মুর্শিদাবাদ জেলায় কাটমানি দুর্নীতিতে অভিযুক্তদের যাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী না করা হয় সেই নিয়ে দলের বিশেষ সাংগঠনিক সভায় সোচ্চার হয়েছেন মন্ত্রী থেকে সভাধিপতি, মহিলা নেত্রী থেকে জেলা সভাপতি প্রত্যেকেই। ভোটের মুখে দুর্নীতিগ্রস্তদের ছেঁটে ফেলার এই উদ্যোগ কি শুধুই আইবাস, প্রশ্ন তুলেছেন বিরোধীরা। সরগরম মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক মহল, ভোটের আগে তৃণমূলের এই স্ট্র্যাটেজিকে স্রেফ বিজ্ঞাপনের চমক বলেই মনে করছে কংগ্রেস। কংগ্রেস নেতা বলছেন ভূতের মুখে রাম নাম, স্বচ্ছ ভাবমূর্তির কোনো প্রার্থী আনতে পারলে তৃণমূল দলটাই উঠে যাবে। তৃণমূল কংগ্রেস পৌর নির্বাচনে কাকে প্রার্থী করবে এটা তাদের দলের নিজস্ব সিদ্ধান্ত, নিশ্চয়ই আমরা সেই সিদ্ধান্তের উপরে কোনো কথা বলতে পারি না। কিন্তু একটা শব্দ যেটা শুনছি তাদের মধ্যে নাকি আওয়াজ উঠছে, দুর্নীতি মুক্ত বা দুর্নীতির সঙ্গে জড়িত না এমন ব্যক্তিকে তারা ক্যান্ডিডেট করবে। গ্রাম বাংলায় একটা কথা আছে, ভূতের মুখে রাম নাম। আমার মনে হয় তৃণমূল কংগ্রেস পার্টিটাই উঠে যাবে যদি তারা ওই স্বচ্ছ কোনো ভাবমূর্তির লোককে আনতে পারে। স্বচ্ছ ভাবমূর্তির লোক যদি এখানে আসে তাহলে আর তৃণমূল ভবন পর্যন্ত টাকাগুলো কে পাঠাবে? এই ঘটনায় বিজেপির পাল্টা প্রশ্ন, তাহলে তৃণমূল কাকে ভোটের টিকিট দেবে? বিজেপি নেতার কটাক্ষ, তৃণমূল যদি দুর্নীতিগ্রস্তদের টিকিট না দেয় তাহলে দলটাই ফাঁকা হয়ে যাবে। মানুষের দৃষ্টি আড়াল করতেই এই কথা বলছে তারা, স্রেফ নাটকবাজি। তৃণমূল কংগ্রেস মানুষকে ভুল বোঝানোর জন্য তারা মাঝে মধ্যে এই ধরনের বক্তব্য নাটক করে যে তৃণমূল বলছে দুর্নীতিগ্রস্তদের টিকিট দেবো না। তো তৃণমূল কাকে টিকিট দেবে? মুর্শিদাবাদ জেলায় তৃণমূল করে, দুর্নীতি করে না, এইরকম নেতা কে আছে? তাহলে তাদেরকে অন্য জায়গা থেকে হায়ার করে এনে টিকিট দিতে হবে, তার দলের লোক খুঁজে পাওয়া যাবে না। তাই আমার মনে হয় এটা তৃণমূল কংগ্রেস নাটকবাজি, একটা মিথ্যা কথা বলে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে। আদৌ তৃণমূল এটা করবে না। তৃণমূল যাদের নিয়ে ঘর করছে তাদেরকেই টিকিট দেবে এবং তারা দুর্নীতিগ্রস্ত মিথ্যাবাদী যাই হোক না কেন তারাই টিকিট পাবে। যদিও সমালোচনায় কর্ণপাত করতে নারাজ তৃণমূল, তৃণমূল নেতা বলছেন মুর্শিদাবাদের সাত পৌরসভায় জয়ের হাসি হাসবে তারাই। মানুষের সঙ্গে থাকে সেই রকম প্রার্থী আমরা ঠিক করার পরিকল্পনা নিয়েছি। কংগ্রেসের এখন পায়ের তলায় মাটি নেই, সিপিএম কংগ্রেস বিজেপি মিলেমিশে একাকার হয়ে গেছে, তাদের কোনো এজেন্ডাও নেই। তাই তাদের একটাই কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা, বক্তব্য দেওয়া। কিন্তু আমরা এগুলোতে কর্ণপাত করি না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী আছেন মাথার উপর। আমাদের এই মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক মাননীয় মন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় তিনি আছেন, তাই আমরা তাদেরকে সামনে রেখেই আমরা এই মুর্শিদাবাদ জেলায় আমরা আশাবাদী যে মানুষের সমর্থন নিয়েই আমরা স্বচ্ছ ভাবমূর্তি, যেটা আমাদের প্রথম এবং শেষ আমাদের যে মোটো, যেটা আমাদের লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা ভালো প্রার্থী এবং সেরা তারা গ্রহণযোগ্য স্বচ্ছ ভাবমূর্তি সেই প্রার্থী আমরা করব। কংগ্রেস সিপিএম বিজেপির যে মিথ্যা অপপ্রচার, সেই অপপ্রচারকে রুখে আমরা মানুষের সমর্থন নিয়েই আমরা পৌরসভাগুলোতে জয়লাভ করব, এটাই আমরা আমাদের লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।